সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক বিচারপতি কাজী এবাদুল হকের নামাজে জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্পন্ন হয়। জানা যায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা জানাজায় অংশগ্রহণ করেন। এ সময় বিচারপতি এবাদুল হকের মেয়ে বিচারপতি কাজী জিনাত হক বলেন, নিকুঞ্জে আরেকটি জানাজা শেষে নিকুঞ্জ কবরস্থানে এবাদুল হককে দাফন করা হবে। বৃহস্পতিবার দিবাগত রাত 12:10 রাজধানীর সমরিতা হাসপাতালে মারা যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক বিচারপতি কাজী এবাদুল হক। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।